আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন, নিরাপদে আছেন, এটাই আমাদের কাম্য যে আপনারা ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আজকে ইউটিলাইন পলিপ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। ইউটিলাইন প্রলাপস হচ্ছে জরায়ুর বিচ্যুতি, সহজ করে আমরা বলবো যে জরায়ুর বিচ্যুতি। জরায়ুর বিচ্যুতি সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিব, আশা করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা কমন কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব ঘরোয়া টিপসের জন্য, অর্থাৎ প্রাথমিকভাবে কী কী মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন সিমটোমাইজ অ্যাপ্লাই করা যায় সেগুলো সম্পর্কেও জানব। তো ফ্রেন্ড, জরায়ুর বিচ্যুতি সহজে যদি আমরা জানি, সেক্ষেত্রে হচ্ছে জরায়ু যখন বের হয়ে আসে ইউরে ইউটেরাইনের বাহিরে, অর্থাৎ ইউরেটার যেটা আছে ইউটেরাইনের যখন বাহিরে আসে জরায়ু, সেটি হচ্ছে সাধারণত জরায়ুর বিচ্যুতি। অর্থাৎ খুব স্বাভাবিক বিষয় হচ্ছে যে জায়গায় থাকার কথা সেখান থেকে যদি বেরিয়ে আসে সেটাই হচ্ছে বিচ্যুতি। যার যেখানে থাকার কথা সেখানে না থাকলে, সেখান থেকে স্থানচ্যুতি হলে সেটাই হচ্ছে বিচ্যুতি। সাধারণত যখন বাহিরে আসে তখন ঘষা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং ঘা বা ইনফেকশনের তৈরি হয়, এটি স্বাভাবিক একটি বিষয়। জরায়ুর সাথে চেন আকারে সাধারণত ইউরেটাস বা পায়ুপথ অনেক সময় বের হয়ে আসে। এগুলো হচ্ছে চেন সিস্টেম, অর্থাৎ একটার সাথে একটা, কান টানলে যেমন মাথা আসে সেই রকমই। সাধারণত ইনকমপ্লিট ইউরেট্রাইন পলিপস আছে এবং কমপ্লিট ইউরেট্রাইন পলিপস, অর্থাৎ এটি সম্পূর্ণ এবং আংশিক হইতে পারে। ইনকমপ্লিট ইউটেরাইন প্রলিপস হচ্ছে সাধারণত ভেজাইনার ভিতরে যদি থাকে সেটি হচ্ছে ইনকমপ্লিট, এবং যদি ভেজাইনার বাইরে চলে আসে সেটা হচ্ছে কমপ্লিট ইউটেরাইন পলিপস। সাধারণত এটার আবার চারটা স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ। এই চারটা স্টেজে এটি সম্পূর্ণ হয়ে থাকে। তো আমরা কী কী সিমটমে সাধারণত বুঝবো যে আপনার জরায়ুর স্থানচ্যুতি হয়েছে? খুব কমন কিছু সিমটম আছে, যেমন পেট ভারী ভারী মনে হইতে পারে, এটি একটি সিমটম। জরায়ুর মুখ দিয়ে রক্ত বা স্রাব বের হয়ে যেতে পারে, এটি আরেকটি কমন সিমটম। মিলনের সময় ব্যথা হইতে পারে, অর্থাৎ মিলনের অনাগ্রহ থাকতে পারে, প্রস্টেট ফ্লুইড কমে আসতে পারে, এটি আর একটি সিমটম। লয়ার ব্যাক পেন থাকতে পারে, অর্থাৎ নিচের দিকে ব্যথা থাকতে পারে। এছাড়া সাধারণত কনস্টিপেশন প্রবলেম যদি থাকে সেক্ষেত্রেও এটি বোঝা যাওয়ার কথা একদম সিম্পলি। এর কী কী কারণ হইতে পারে, অর্থাৎ কজ, হোয়াট ইজ দিস কজ অফ ইউটেরাইন পলিপস? ভ্যারাইটিস কজ আছে, আমরা কমন যে কজগুলো সাধারণত ফ্যাক্টর বলে মনে করি, দায়ী বলে মনে করি, সেগুলো হচ্ছে ডেলিভারির কারণে, অর্থাৎ ডেলিভারির সময় যদি বেবি বড় হয়, বড় বেবি ডেলিভারি করা হয়, ইজি ডেলিভারি, সেক্ষেত্রে হতে পারে। বাধা থাকলে, অর্থাৎ যদি ডেলিভারির সময় একটু টানা হেঁচড়া করা হয়, অনেকে আছে যারা সম্পূর্ণ দক্ষ না, সেক্ষেত্রে এই ইউটেরাইন প্রলিপস দেখা দিতে পারে। এবং কিছু কিছু হইতে পারে বার্ধক্যজনিত, বয়স হওয়ার কারণে মেনোপজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এটি হইতে পারে। আর জেনেটিক ইনফ্লামেশন, অর্থাৎ বংশ পরম্পরায় এটি সাধারণত হইতে পারে, অনেকের হইতে পারে। এখন এটি কিভাবে সাধারণত আইডেন্টিফিকেশন করা যাবে? আইডেন্টিফিকেশনের জন্য সাধারণত ডক্টর সিমটমগুলো জানবে, জানলে সাধারণত স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে তার ইউটেরাইন প্রলিপস হয়েছে কি না। এছাড়াও এমআরআই বা ইউএসজি এই ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমেও সাধারণত এটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব। আমরা সাধারণত হোমিওপ্যাথিতে এই ইউটেরাইন পলিপসের জন্য বেশ কিছু হোমিওপ্যাথিক রিমেডি ব্যবহার করে থাকি, যেগুলো লক্ষণের উপর বেস করে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেটাস, অর্থাৎ রোগ লক্ষণের সাদৃশ্য বিবেচনায় যদি ঔষধের সর্বোচ্চ লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে আমরা ওষুধটি রোগীর জন্য বেস্ট রিমেডি হিসেবে বিবেচনা করে থাকি। তো সাধারণত এই কেসে, এই সিমটমে সিফিয়া, ক্যালকেরিয়া ফ্লোর, নেট্টামিউর, নাক্সভম,
ক্যান্থারিস এগুলো আসতে পারে পর্যায়ক্রমে যদি সিমটমগুলো ম্যাচ করে। হোমিওপ্যাথিতে মেডিসিনটা মুখ্য বিষয় তখনই হয়ে যায় যখন সিমটমগুলো ম্যাচ করে, সিমটম না ম্যাচ করলে কোনো ঔষধ অ্যাপ্লাই করা উচিত নয়। যেমন যদি কাঠিন্যতা থাকে, শিথিলতা থাকে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরকে প্রাথমিকভাবে নিয়ে আসতে পারি। যদি কনস্টিপেশনের জন্য ইউটেরাইন পলিপস হয়ে থাকে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কোদ দিয়ে যে পায়খানা করতে হয়, সেক্ষেত্রে সেই সিমটমটি দূর করার জন্য আমরা লক্ষণ সদৃশে নাক্স ভোম ব্যবহার করতে পারি। যদি প্রস্রাবের জ্বালা পোড়া হয়ে থাকে, স্রাবের নির্গমনের সমস্যা হতে পারে, ব্লিডিং হয়ে থাকে, সেগুলোর সামগ্রিক সিমটমে আমরা ক্যান্থারিস অ্যাপ্লাই করতে পারি। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজ অর্থাৎ প্রাথমিক ধারণা। এরপর সামগ্রিক সিমটম যদি ম্যাচ করে, ক্যান্থারিস হোক, নার্কস বম হোক, নেট্টামিওর, ক্যালকেরিয়া ফ্লোর, সিপিআর, যেটির সামগ্রিক সিমটম ম্যাচ করবে, সেই রিমেডি যদি আমরা পর্যায়ক্রমে এক দুই মাস প্রপার ট্রিটমেন্টের জন্য ইউজ করি, সেক্ষেত্রে সমস্যাটি রিমুভ হয়ে যায় এবং আর পরবর্তীতে দেখা যায় না। তো সেই জন্য প্রয়োজন ধৈর্য এবং পথ্য এবং দিক নির্দেশনাগুলো, ডাক্তারের দিক নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনার জীবনে এটি হয়তো কাজে নাও লাগতে পারে, কিন্তু আরেকজনের জন্য এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক হইতে পারে। আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন। সবার জন্য সুস্থতা কাম্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।